আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটি সুন্দর রেসিপি করে দেখাবো। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এই মাছটি, সেটি হচ্ছে সমুদ্রের বাটা মাছ। আমি আগে কখনো খাইনি এই সমুদ্রের বাটা মাছ। তো প্রিয় দর্শক, খুবই মজাদার এবং সুস্বাদু এই মাছটি আজকে আপনাদেরকে রেসিপি করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি আপনাদের ভালোই লাগবে এই রেসিপিটি, আপনারা বাড়িতে ট্রাই করবেন। প্রিয় দর্শক, ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, ভালো হলে একটি লাইক করে দেবেন। প্রিয় দর্শক, তো চলুন দেখা যাক কীভাবে আজকে আমাদের এই রেসিপিটি তৈরি করি, একবার দেখে নেওয়া যাক। চলুন তাহলে, বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে শেষ করবো ইনশাআল্লাহ। এখন আমরা মাছগুলোর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এবং আমরা দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়া, এবং হাফ টিস্পুন দিয়ে দেব আমরা মরিচের গুঁড়া। তারপর আমরা এটাকে এখন মেখে নেব ভালোভাবে। এখন আমরা 10 মিনিটের জন্য মাছগুলোকে ভালো করে ঢেকে রেখে দেব। প্রিয় দর্শক, আমরা একটা প্যান নিয়ে নিলাম চুলায়। এখন আমরা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা মাছগুলোকে দিয়ে দিব। এখন আমরা মাছগুলোকে উল্টিয়ে দিব। প্রিয় দর্শক, সাগরের বাটা মাছ খুবই সুস্বাদু, যারা খেয়েছেন তারা তো জানেন খুবই সুস্বাদু, দেখতে প্রায় রুই মাছের মতোই মনে হয়। প্রিয় দর্শক, আপনারা সাগরের বাটা মাছটা একদিন ট্রাই করবেন এভাবে রান্না করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা মাছগুলোকে উঠিয়ে নেব। আমরা এখন সেই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমরা। এখন আমরা দিয়ে দেব 1 চামচ আদা বাটা, এবং দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নেব। এখন আমরা দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, এবং হাফ চামচ মরিচের গুঁড়া, এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দেব আমরা হাফ চামচ, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমরা তার আগে দিয়ে দেব আমরা স্বাদ মতো লবণ। এখন সামান্য পানি দিয়ে দেব আমরা, পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি ভালো লাগলে, আপনারা নতুন হলে, নতুন বন্ধু হলে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা আরেকটু কষিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমরা। প্রিয় দর্শক, পেঁয়াজটা কষানো শেষ হয়ে গেছে, এখন আমরা এটার মধ্যে ঝোল দিয়ে দেব। দিয়ে দিলাম আমরা ঝোল, তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। প্রিয় দর্শক, ঝোলে বলক এসে গেছে, এখন আমরা উপর দিয়ে মাছগুলোকে দিয়ে দিব। এখন আমরা উপর দিয়ে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন আমরা দিয়ে দিব কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। এখন আমরা এটা হলো বিলাতি লম্বা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, তারপর আমরা
আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করে। বিসমিল্লাহ, হয়ে গেল আজকে আমাদের সামুদ্রিক বাটা মাছের রান্না। খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে আজকের রান্নাটি। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, এভাবে আপনারা বাড়িতে এই বাটা মাছটা রান্না করে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সকলের ভালোই লাগবে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা আমাদের সকলের মঙ্গল দান করুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।